নেই কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং কিংবা বড় কোনো কোচ, তবুও পায়ের ম্যাজিকে চমকে দেন খেলার মাঠ। দৌড়ে প্রতিপক্ষের জালে বল পাঠাতে মরিয়া হয়ে ওঠেন এক হাতের যুবক গুঞ্জন। বাম হাতের সীমাবদ্ধতা নিয়ে জন্ম তার। শারীরিক সীমাবদ্ধতায় যেখানে ভারসাম্য রক্ষা করাই কঠিন, সেখানে প্রতিপক্ষকে কখনো দিচ্ছেন ধোকা, কখনো টক্কর মুগ্ধ করছে ফুটবল প্রিয় দর্শকদের। আমাদের যেমন হাত আছে, দুইটা হাতই আছে, গুঞ্জনের তা নেই। ফুটবল খেলাই ধরুন, ওর হাত নেই, মানে ব্যালেন্স ওইটা তো আমাদের থেকে হয়তো একটু ভালো, মানে আমার থেকে ভালো, আমি এটা বুঝতে পারি। তো আমাদের হাত থাকা সত্ত্বে ও আমাদের থেকে ভালোই পারে। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া গুঞ্জন পড়াশোনার পাশাপাশি ফুটবল ক্রিকেটেও সমান পারদর্শী। জাতীয় প্রতিবন্ধী দলের হয়ে খেলে দেশের নাম উজ্জ্বল করবেন এমন স্বপ্নে বিভোর গুঞ্জন। এসএসসি পরীক্ষা দিলাম বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল থেকে। আগামী স্বপ্ন একটা, মানে ঢাকা কলেজ পাশাপাশি ফুটবলটা চালিয়ে যাব। এই মানে চান্স পাইলে আরও বড় বড় জায়গায় খেলার ইচ্ছা আছে। আমাদের দেশে একটা প্রতিবন্ধী টিম আছে, আমি যদি কখনো সুযোগ পাই অবশ্যই আমি দেশের জন্য খেলব, আমার খুব ইচ্ছা আছে। সহপাঠীদের ভাষায় গুঞ্জন অন্যান্য যুবকদের আইকন। গুঞ্জনের বাবা গৌতম কর্মকার টাঙ্গাইল শহরের একটি জুয়েলারি দোকানের কর্মচারী। একসময় খেলোয়াড় হতে চাইলেও সংসারের হাল ধরতে গিয়ে ছাড়তে হয়েছে স্বপ্ন। ছেলের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চান তিনি। ওর খেলাধুলা বা লেখাপড়ায় কোনো সময় ওরে প্রেশার দেওয়া না, ও নিজের মতো করে হয়েছে। একসময় আমিও ক্রিকেট খেলতাম, সেইটাই হয়তো পাইছে। আগে ক্রিকেট খেলতো সবার সাথে, হয়তো বোলিং ব্যাটিং দুইটাই ভালো করতো, বড়দের সঙ্গেও খেলতো। এখন স্কুলে লেখাপড়া করতে এসে ফুটবলের প্রেমে পড়ে গেছে। লেখাপড়াতেও মেধাবী গুঞ্জন, স্কুলের নানা কার্যক্রমেই সরব উপস্থিতি ছিল তার। ছাত্রের জন্য গর্ববোধ করেন তার প্রধান শিক্ষক আব্দুল করিম। সে ভালো একজন খেলোয়াড়, সে খেলা নিয়মিত খেলাধুলা করে, বিশেষ করে ফুটবল খেলাধুলা করে এবং অন্যান্য খেলাধুলা হচ্ছে অংশগ্রহণ করে, যেমন হ্যান্ডবল, ক্রিকেট এগুলোতে অংশগ্রহণ করে। প্রচুর আগ্রহ খেলাধুলায়, ছাত্র হিসাবে সে ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তার আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এক হাতের ফুটবলার গুঞ্জনের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় চেয়ারম্যান শাজাহান আনসারি। এ সময় প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা সহ তাকে সব রকম সহায়তা করার আশ্বাস দেন তিনি। আমরা তাকে খুঁজে বের করে যাতে সরকারি ভাতা পায়, এর ভাতার বাইরেও যাতে অন্যান্য সহযোগিতা পায় সেই ব্যবস্থা। বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী দলে সুযোগ করে দিতে সব ধরনের চেষ্টার কথা বলেন বিন্দুবাসিনী সরকার বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও টাঙ্গাইল সদর 5 আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন। তার পাশে আমাকে দাঁড়ানো দরকার, তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তাকে আমাদের গাইড করে, তাতে যাতে সে জাতীয় পর্যায়ে, আমাদের প্রতিবন্ধী দল আছে এবং আমি মাঝে মাঝে বিভিন্ন ইভেন্টে আমি যাই, দেখি সেখানে প্রতিবন্ধীদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। আমি একজন বিন্দুবাসিনী ছাত্র হিসেবে বলতে চাই, তার বিষয়ে আমি আমার পক্ষে যতটুকু সম্ভব, সরকারি এবং আমার নিজের পক্ষে যতটুকু সম্ভব আমি সেটি চেষ্টা করব তাদের সহযোগিতা। গুঞ্জন একদিন জাতীয় প্রতিবন্ধী দলের হয়ে খেলে দেশের মান উজ্জ্বল করবে এমন প্রত্যাশা তার পরিবার সহ টাঙ্গাইলবাসীর।